লেখকের নাম হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। ওই কিতাবের অনুমতি যিনি দিয়েছেন তিনি হলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই। রদ্দে বিদআতের 76 নম্বর পেজে, পেজ নাম্বার 76, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে দোয়ার শেষে জিকির করাটা বিদআত। এবার তাহলে আসতে হবে আপনাকে বুঝার পরিষ্কারভাবে যে নবী যখন তাহলে হাত তুলে দোয়া করেছেন তার আমলের ভিতরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া গেছে। ফুরফুরার জমিনের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, কি খলিফা? প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, তার লিখা কিতাবে তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন দোয়াতে জিকির করা বিদআত। কিতাবের নাম হলো রদ্দে বিদআত, লেখকের নাম হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। ওই কিতাবের অনুমতি যিনি দিয়েছেন তিনি হলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই। রদ্দে বিদআতের 76 নম্বর পেজে, পেজ নাম্বার 76, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই লিখেছেন প্রশ্নের জবাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে দোয়ার শেষে জিকির করাটা বিদআত। কিতাবের নাম কি বললাম? রদ্দে বিদআত, পেজ নাম্বার 76, পেজ নাম্বার 76। আর আমি গতবারে মনে হয় না তার আগের বারে আপনাকে ফুরফুরা টাইটেল মাদ্রাসার একটা ফতোয়া দেখিয়েছিলাম, ও ফতোয়ার কপি আমার কাছে এখনো আছে। ওই প্রশ্ন চাওয়া হয়েছিল মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি, ফুরফুরার ফতোয়া বিভাগ থেকে জবাব দেওয়া হয়েছিল না করা আর করা এটা বাধ্যতামূলক নয়, এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ফতোয়ার কপি এখনো আছে, ফতোয়ার কপি এখনো আছে না? সেখানে প্রশ্ন চাওয়া হয়েছিল যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তিনি যে রদ্দে বিদআতের 76 নম্বর পেজে এই ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়ার ব্যাপারে আপনাদের মতামত কি? প্রথম স্বীকার হয়েছে রদ্দে বিদআতে ফতোয়া যা দেওয়া হয়েছে সঠিক। এখন বলেন যদি আমরা এই জায়গায় ছাড়েন, কেউ দোয়া শেষে কালিমা পড়লো, কেউ পড়লো না, আচ্ছা এর দ্বারাই কি ইমান শেষ? আমি কি কালিমাকে অস্বীকার করেছি? এখন কেউ যদি পিসাব পায়খানা ঢোকার সময় দোয়া না পড়ে ঢুকে, ও কি বেঈমান হয়ে গেল? সুন্নত আমল ছেড়ে গেছে। আপনার মনে হয়েছে এই জায়গায় আমি পড়লে তো আপনি পড়েন না, মারামারি করবেন কেন, ঝগড়া কেন? আজ যদি কালিমা নিয়ে ঝগড়া হয়, যে নিয়ে ঝগড়া হওয়া দরকার, তোমার রবের ঘর শেষ, তোমার রবের ঘর টুকরো হচ্ছে, ঝগড়া যেখানে হবার কথা ঝগড়া সেখানে নাই, আজকে ঝগড়া হচ্ছে কলমা কখন পড়বি বল। আরে পড়া নিয়ে ঝামেলা, কলমা আগে কলিজার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে কিনা বল। এই জায়গাগুলো যদি আমরা না বুঝি, বর্তমান সময়ে কঠিন একটা সময় আসছে, এগুলো নিয়ে কেন করেন, যাবে না? আজ যারা বলছেন গোল টুপি লম্বা টুপি কিয়াম সালাম এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব কালিমা, হে মুসলমান আমি আগেও বলেছিলাম, ভাবনা চিন্তা করে দেখেন, নমুনাটা বুঝে নেন। জান্নাতে যখন জান্নাতিরা যাবে, জান্নাতে যখন জান্নাতিরা যাবে, আপনারা জানেন
যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সবথেকে ভালো ছিল ওই জন্য দাউদ আলাইহিস সালামকে জান্নাতীদের জন্য জান্নাতী নাগমা পেশ করতে বলা হবে আলহামদুলিমান কদ্দার খায়রাম ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা ওয়া হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউন রাব্বুন আযালিউন খলাকাল খলক কামালা লা যিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ানকাজ ওয়ালা আপনার দাউদ আলাইহিস সালাম যখন পড়বেন এই নাগমা পুরো জান্নাতীরা মোহিত হয়ে যাবে আল্লাহর গোলাম ওই জান্নাতীদের সামনে এরপর আমার রবের হুকুম হয়ে যাবে আজ এই জায়গায় এবার দাউদ আই আপনার ইসরাফিল আলাইহিস সালাম নাগমাটা গাইবেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিবেন কোরআনুল কারীমের সূরা তাহা পাঠ করার জন্য দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পাঠ করবেন এরপর মায়ার নবী মদিনাওয়ালাকে আল্লাহ হুকুম করবেন মায়ার নবী মদিনাওয়ালা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত যখন হয়ে যাবে স্বয়ং আল্লাহ তিনি এবার বলবেন আমার বান্দা যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন কি আমি আপনাদের তিলাওয়াত করে শোনাবো না এরপরে বান্দারা তখন দিওয়ানা মোহিত হয়ে যাবে আল্লাহ আপনি শোনাবেন আর আমরা শুনবো না এটা কি করে হতে পারে আল্লাহ স্বয়ং তিলাওয়াত করবেন যেটা ওই সূরাটার নাম হলো সূরা রহমান এখন বলেন ওই সূরার প্রথমটায় কি আছে আর রহ কি আছে আর রহমান আর রহমান তো আমরা পড়ি আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবেন তখন কি দ্বারা শুরুয়াত করবেন না বর্তমান সময় এটা প্রশ্ন জবাব দিতে হবে আমরা পড়ি আর রহমান তিনি দয়াময় করুণাময় আর রহমান আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছে খলাকাল ইনসান মানুষকে এখন বলেন আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবে তখন তিনি কি দিয়ে শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা মুসলমান হওয়ার জন্য তাই তো ইমান আনার জন্য এই কালিমাটা ইমান আনার জন্য কিসের জন্য জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন বলেন অর্থটা বলেন না কোন মাবুদই নাই হ্যাঁ কোন না মাবুদ নাই নয় কোন মাবুদি নাই কোন হ্যাঁ কোন মাবুদি নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই অর্থ হয়ে যাবে কিন্তু নর্মাল হবে আর কোন মাবুদি নাই এ কথাটার উপরে জোরালো আসবে বুঝেননি কথাটা এরপরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অর্থ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত না এখানে বান্দা নেই আল্লাহর প্রেরিত রসুল এখন বলেন এটা আমি যখন পড়ব এটা বলবো আমার নবী যখন কালিমা পড়তেন কি বলতেন আরে কালিমা নিয়ে লড়াই তো নবীর কালিমা কিরকম ছিল ওটা তো বলা লাগবে আমরা স্বীকার করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ নবী আমরা স্বীকার করছি তো নবী যখন কালিমার ওই পাঠটা পড়তেন কি না তার প্রশ্নের জবাব রেখে গেলাম আর যদি পড়তেন তো নবী কি পড়তেন কি দিয়ে শুরুয়াত করতেন তার জবাবটাও রেখে গেলাম আজ কালিমা নিয়ে মারামারি করেন নবীর কালিমা কি ছিল সেটা আগে বলেন কুল মানে সবাই কুল মানে সবাইকে বলো সকলকে বলো দেখা তো নবীর কালিমা হলো না তো সবাইকে তো এমনি নবী কলমার প্রচার করছে কুল যোগ করলেও হবে না যোগ করলেও
কিন্তু নবী যখন ওই কলমা পড়তেন কি পড়তেন